কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের ভাইস চেয়ারম্যান পদ ও কাউন্সিলর পদ খারিজ করা সম্পর্কিত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সিপিআইএম এর কৈলাসহর মহকুমা কমিটি। এদিন সিপিআইএম এর কৈলাসহর মহকুমা কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহর মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী রায়কে সাধুবাদ জানিয়ে বলেন, নীতিশ দে এক সময় সিপিএম দলে কর্মী ছিলেন, দল বিরোধী কাজে লিপ্ত থাকায় 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি কৈলাসহর পৌর পরিষদের 6 নং ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে কাউন্সিলর হন। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরো আইন মেনে তিনি কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ করেননি। পরে বিজেপি পৌর পরিষদ দখল করলে তিনি ভাইস চেয়ারম্যান হন, এটা সম্পূর্ণ বেআইনি বলে জানান তিনি। মহামান্য হাইকোর্টের একটা রায়ের মধ্য দিয়ে কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা, অনৈতিকভাবে এই পদ আঁকড়ে থাকা নীতিশ দে পৌর পরিষদের সদস্য পদ বাতিল হয়ে গেছে। আমরা হাইকোর্টের এই রায়কে আমাদের পার্টির তরফ থেকে আমরা স্বাগত জানাই এবং এই রায়ের মধ্য দিয়ে অনৈতিকভাবে একটা পদ আঁকড়ে থাকার যে পর্যায়ে কৈলাসহরে চলছিল তার জবনিকা কালকে টেনে আনলেন মহামান্য হাইকোর্ট। নীতিশ দে উনি বরাবরই অনৈতিক ভাবে কাজ করে যাচ্ছেন। 2010 সালে পুর পরিষদ, তখন পুর পরিষদ হয়নি, নগর পঞ্চায়েত, সিপিআইএম এর প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন।